একদা একটি ছোট গ্রামে বাস করত হিয়া নামে একটি মেয়ে, যার পৃথিবীতে কেউ বেঁচে নেই। সে যাদের বাড়িতে আশ্রয় থাকত, সে বাড়ির মালিক হিয়াকে নিজের মেয়ের মতোই স্নেহ করত। হিয়াও তাদের যথেষ্ট পরিমাণ দেখাশোনা করত। ওই বাড়ির মালিক ও মালকিন একদিন কোনো একটা কাজে বাহিরে চলে যায়, কিন্তু আর কখনো ফিরে আসে না। তারা দুজনেই এক কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরা তাদের ঘরবাড়ি হিয়ার দায়িত্বে ছেড়ে গেছে, আর হিয়াও সে সব ভালো করে দেখাশোনা করতে থাকে। কিন্তু একদিন বাড়ির মালিকের ছেলে ও ছেলের বউ ফিরে আসে আর হিয়াকে বলে, হিয়া, আমার বাবা মা বাড়ির যত কিছু চাবি তোমাকে দিয়ে গেছে, সে সব আমার কাছে ফিরিয়ে দাও। ভাইয়া, আঙ্কেল আন্টি শুধু আমাকে বাড়ির দরজার চাবি দিয়ে গেছিল, আর কোনো কিছু চাবি নেই আমার কাছে। দেখো হিয়া, এখন আমি চলে এসেছি, তাই তুমি সব চাবি আমাকে দিয়ে দাও আর এই বাড়ি থেকে চলে যাও। ভাইয়া, আমার কাছে শুধু একটি চাবি আছে, সেটা তো আমি আপনাকে দিয়েই দেব, কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গেলে তো আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি কোথায় থাকবো ভাইয়া? তুমি কোথায় থাকবে আমরা কি জানি? আমাদের ঘর তাড়াতাড়ি খালি করে দাও, আর কোনো কথাই শুনতে চাই না। ভাবি, এভাবে বলিয়েন না, আমার এই শহরে আঙ্কেল আন্টি ছাড়া আর কেউ নেই, আমাকে একটু সময় তো দিবেন। ঠিক আছে, এই মাসের মধ্যেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আবারও বলে রাখছি, তোমার কাছে যদি কোনো চাবি থেকে থাকে তো আমাদের চুপচাপ দিয়ে দেবে। ওদের এমন কথা শুনে হিয়া আর কোনো কিছু না বলে সে নিজের ঘরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে। ভাইয়া, কোন চাবির কথা বলছিল? গেস্ট রুমের চাবি চাইতেছে না তো? কিন্তু গেস্ট রুমের দরজা তো খোলাই থাকে সব সময়। যাই, আমি একটু দেখে আসি তো। এই বলে হিয়া দ্রুত সে ঘরে চলে যায় আর বলে, এখানে এমন কি আছে যার জন্য ভাইয়া ও ভাবি আমাকে চাবির কথা বলছিল বারবার? তখনই হিয়ার চোখ পড়ে একটি নলের উপর। আরে, এই ঘরের মধ্যে কে নল খুলে রেখেছে? আঙ্কেল আন্টি যে কি কি তৈরি করে রেখেছিল, কি অপরিষ্কার হয়ে আছে। এই বলে হিয়া একটি নষ্ট কাপড়ের টুকরো দিয়ে নলটি পরিষ্কার করতে থাকে, আর তখনই হাতে লেগে নলটি চালু হয় আর নলের ভিতর থেকে কিছু সোনার কয়েন বেরিয়ে আসে। হিয়ার অনেক ভয় লাগে, তাই দ্রুত নলটি বন্ধ করে দেয়। ওর মনে হচ্ছিল এগুলো সব নকল সোনার হবে। এ অবশ্যই আঙ্কেল আন্টির কোনো দুষ্টামি বুদ্ধি হবে। তারপর হিয়া একটি কয়েন হাতে নিয়েই সে বুঝতে পারে এসব আসল সোনা, আর তাই হিয়া ভাবছিল উপরে গিয়ে ভাবিকে সব বলে দিবে। তখনই ভাবি উপর থেকে ওর নাম ধরে ডাকতে থাকে, হিয়া, এই হিয়া, কোথায় মরতে গেছিস তুই? হ্যাঁ ভাবি, আসতেছি, দাঁড়াও। হিয়া দ্রুত উপরে ভাবির কাছে চলে আসে আর বলে, আমাকে ডাকছিলেন ভাবি, আমি তো এখনই আপনার কাছে আসছিলাম, আমার কিছু বলার আছে আপনাকে। আমার কাছে তোর সাথে গল্প করার মতো সময় নেই, যা বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আয়। ভাবি, একবার শুনুন আমার কথাটা, তোকে আমি এখানে ডেকেছি কাজ করার জন্য, কথা বলার জন্য নয়। আরে না ভাবি, এমনটা না। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে এসে আপনার সাথে কথা বলবো। এই বলে হিয়া বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, সাথে চারটি সোনার কয়েন নেয় হাতে, আর বাজারের পাশেই একটি গহনার দোকানে যায় কয়েনগুলো পরীক্ষা করাতে। দোকানদার কয়েনগুলো চেক করে বলে যে এসব সোনার কয়েন তো একদম আসল ও অনেক দামি কোয়ালিটির। তাই দোকানদার হিয়ার দিকে অনেকক্ষণ এক নজরে তাকিয়ে থাকে, ওকে জিজ্ঞাসা করে, তুমি এমন সোনার কয়েন কোথায় পেয়েছো? এ তো অনেক দামি ও খাঁটি সোনা। হিয়া দোকানদারের কথায় কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়, হিয়াও কোনো কথা ভাবিকে বলতে পারে না। পরের দিন সকালে ভাবি পুরো বাড়ি পরিষ্কার করাতে হিয়াকে কাজে লাগিয়ে দেয়,
আর যখনই হিয়া ওনার কাছে কথা বলতে যেত তখনই একটি করে নতুন কাজ দিয়ে দিত। আবার যখনই ভাবিকে বলতে চায় তো ওর উপর চিল্লাতে শুরু করে আর বলে, তুই তো একদম কাজ চোর দেখছি, কাজ করার বাদ দিয়ে খালি বকবক করেই চলেছিস। তোর এসব বাজে কথা শোনার মতো কোনো ইচ্ছে বা সময় কোনোটাই নেই আমার। কিন্তু ভাবি, কথাটা শোনা আপনার খুবই দরকার। তুই কি কাজ করতে যাবি নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? ভাবির কথা শুনে হিয়া চুপ হয়ে যায়, আর কিছু বলে না। কিন্তু সে মনে মনে ভাবে এবার ভাইয়াকে সব কথা বলবে। না, ভাবি তো আমার কথা কোনোভাবেই শুনছে না। এবার সোজা ভাইয়াকেই বলার চেষ্টা করব। কিন্তু তার আগে আরেকবার নলটাকে চেক করে দেখতে হবে গিয়ে আগের দিনের মতোই চমৎকার হয় কিনা। এই বলেই হিয়া সে ঘরে আবার চলে যায়। ও নলটি চালু করাতেই সোনার কয়েন মাটিতে পড়ে, আর সেটা দেখে আরো অনেকটা অবাক হয়ে যায়। ও এবার রবিকে বলার কথা ভাবে, কিন্তু রবি তখন বাড়িতে ছিল না জন্য ভাবির কাছেই আবার বলতে যায়। তবে কোনো লাভ হয় না, হিয়ার কথা একটুকু শোনে না, আর ভাবি হিয়াকে আবার বাজারে জিনিস কিনতে পাঠায়। তোর এসব কথা রেখে যা তো, বাজার থেকে কিছু টাটকা টাটকা সবজি কিনে আন, আজ আমার কয়েকজন বন্ধু বান্ধবী আসবে। আচ্ছা ঠিক আছে, ব্যাগ দেন, বাজারে যাচ্ছি আমি। তারপর হিয়া বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার জন্য বাহির হয়। তখনই সেই সোনা দোকানদার পিছন থেকে হিয়াকে ডাক দেয়, হিয়া মা একবার এদিকে আয় না। হ্যাঁ আঙ্কেল, বলেন। আরে মা, তুমি তো এখানে 2 বছর থেকে আছো, কিন্তু ওই দিনের পর থেকে আর কখনো সোনার কয়েন আননি কেন? আঙ্কেল, ও তো কিভাবে যে বলি, আপনি তো আমার কথা বিশ্বাসই করবেন না। সোনার ললের কথা নাকি মা? আঙ্কেল, আপনি কি করে জানলেন এসব কথা? নাকি ভাইয়া ভাবি কিছু বলেছে আপনাকে? না মা, ওই রবি ও ও লবি বউ এর সাথে তো তখনই কথা বন্ধ করে দিয়েছি যখন তারা তাদের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আরে আপনি এসব কি বলছেন আঙ্কেল? হ্যাঁ মা, সত্যি দীনেশ বাবু তো ছিল একজন সৎ ও দয়ালু মনের। উনি একদিন ভগবানের আশীর্বাদে ওই সোনার লল বরদান পেয়েছিলেন, আর তিনি ওই সোনার ললের কখনো অপব্যবহার করেননি। উনি তো মাঝে মাঝে শুধু 3-4টি সোনার কয়েন বাইর করত ও তা বিক্রি করে আশেপাশের অনাথ আশ্রমে দান করে দিত সর্বদা। কিন্তু এ রবি তার বাবা মায়ের মতন একদম হয়নি। কিন্তু ওনাদের কেন বাড়ি থেকে বের করে দিয়েছিল আঙ্কেল? রবি ও ওর বউকে ওই সোনার ললের লোভে একদম অন্ধ করে দিয়েছিল, যার জন্য একদিন রবি তার মায়ের উপর হাত তুলেছিল পর্যন্ত। আর সেদিন ওই দীনেশ সাহেব তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। হে ভগবান, আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না, এই জন্যই আমাকে ওরা বাড়ি থেকে বাহির করতে চায়। মা, তুমি কোনো ভাবে ওই ললকে লুকিয়ে রেখো, নয়তো লোভি রবি ও তার বউ সমস্ত সোনা খেয়ে ফেলবে, আর তাতে দীনেশ সাহেবের আত্মা কখনোই শান্তি পাবে না। কিন্তু আঙ্কেল, আমি এসব কি করে করব? আমাকে তো ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। তাহলে মা, তুমি ওই ললকে ওখান থেকে ভেঙে দাও আর ওদেরকে এই বাড়ি থেকে বের করে দাও। ওনার কথা শুনে হিয়া বাড়িতে ফিরে দেখে ওর জন্য বাড়িতে অপেক্ষা করছে ভাইয়া ও ভাবির সাথে পুলিশও। আর রবি হিয়াকে দেখিয়ে বলে, দেখেন ইন্সপেক্টর সাহেব, এই সেই মেয়ে যে আমার বাবার জমানো সোনার কয়েন চুরি করেছে। না না, এসব সত্যি না ইন্সপেক্টর। আচ্ছা, এসব মিথ্যে। এটা যদি মিথ্যেই না হয় তাহলে তুই ওই সোনার বাক্স নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছিলি? দেখেন স্যার, এই ওর সব কাপড় গুছিয়ে রেখেছে পালানোর জন্য। না স্যার, এসব একদম সত্যি নয়, ওরা আমাকে বাড়ি থেকে বের করার জন্য এমন মিথ্যে দোষ দিচ্ছে।
ইন্সপেক্টর হিয়ার কথা না শুনে হিয়াকে ধরে নেয় ও জেলে নিয়ে যেতে লাগে। তখনই গহনার দোকানের মালিক তার সাথে আশেপাশে আরো অনেক হিয়াকে সাহায্য করার জন্য আসে। আর রবি ও বিনা সব সত্য ঘটনা খুলে বলে ইন্সপেক্টরকে। ও ইন্সপেক্টর বলে রবি ও বিনাকে ধরে জেলে নিয়ে যাওয়ার জন্য। আর তারপর রবি ও বিনার জেল হয়ে যায়। অন্যদিকে হিয়া দীনেশ শর্মার নামে ওই বাড়িতে একটি অনাথ আশ্রম খোলে আর ওই সোনার কয়েনগুলো দিয়ে গরিবদের সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।